ব্রিটেনের অর্থনৈতিক মন্দার কারণে পুরো ব্রিটেনেই বেকারত্বের হার বাড়তেছে দিন দিন। চাকুরির জন্য অনেক জায়গায় সিভি দিয়েও কাজ জোগাড় করতে না পেরে হতাশায় ভুগতেছেন অনেক লোকজন। কমিউনিটির মানুষের এই সব বেকারত্ব দূর করতে ব্রাডফোর্ডের কিতলি শহরের রুকনউদ্দিন তিনি নিজ উদ্যোগে গত বুধবার কিতলির স্থানীয় একটি শপিং সেন্টারে আয়োজন করেন জবস অ্যান্ড ট্রেনিং ফেয়ারের। এই ফেয়ারে অংশগ্রহণ করে জব সেন্টার প্লাস ও বিভিন্ন ট্রেনিং কলেজ সহ অনেকগুলো কোম্পানির স্টল। মোহাম্মদ রুকনউদ্দিন মনে করেন এই জবস অ্যান্ড ট্রেনিং ফেয়ারের মাধ্যমে মানুষ তার পছন্দ মতো কাজ পেতে ও কাজ শিখতে সহায়তা পাবে। অনুষ্ঠানের উদ্দেশ্য হইলো যে আমরা অনেক মানুষ বেকার আছো কিটলি ব্রাডফোর্ড অরেলা হারভেস্ট ইয়র্কশায়ার বা অন্যান্য সিটিংতর মাঝে, আর আমার উদ্দেশ্য হইলো যে এটা কোম্পানিতরে ট্রেনিং প্রোভাইডারে আনাইয়া মানুষ যেটা বেকার আছেন জব সেন্টারে যাইরা কামটো কাইবার লাগে অথবা ট্রেনিংও লাগে তারা কোম্পানি নাইন দিছি অন আপনাইনতে তুমি দাইন গিয়া জিগা আরও তার কামল লাগে আর ট্রেনিংও লাগে ইনশাল্লাহ। আমি জব পেয়ার হইয়া খুব খুশি হইলাম, আমার 1.5 বছর ধরে খাম নাই, এখন আমি জব পেয়ার হইয়া জব তো খাইতাম পারাম। নুরে আলম রব্বানি, এটিএন বাংলা, ব্রাডফোর্ড।